যে গাড়িতে কন্টিনিউয়াস টাকা থাকতে হবে, মানে আমার গাড়িতে দরজায় আসে যে খালি হাতে কেউ না যায়, এটা হচ্ছে একটা অ্যামাউন্ট, ওটা থাকবেই ইনশাল্লাহ। আর কিছু আছে যে আমার চোখে একজনকে পড়লো, আমি গাড়ি একটু থামাইও বলি ওনাকে ডেকে নিয়ে আসে। আসলে রোমান্টিক সিনেমা আসলে কেন যে মানুষ দেখে আমি বুঝি না। ট্রু, আমি একটা মেয়ে হয়ে এখন যেটা বলবো, মানে কেন যে মানুষ দেখে আমি বুঝি না, রোমান্টিক সিনেমা দেখার কি আছে ভাই? আমাদের দেশে ধরেন আমি মাঝে মাঝে অল্প একটু হলেও দেখি যে আমাদের দেশের কাজ কেমন হচ্ছে আর কি। ধরেন অনেকের কাজ ভাল লাগছে, সাইমন ওই ভাল লাগে কাজ, তারপরে শুভ আরিফেন শুভ ওটাও ভাল লাগে, শাকিব খানেরটাও ভাল লাগে, মানে এমন না যে একজনেরটাই শুধু ভাল লাগে। আমি ইচ্ছা করেই দেখি, কেন দেখার জন্যে দেখি যে না না নিয়মিত না, ধরেন আমি ধরেন একটা ইউটিউবে ছবি দেখতেছি, দেখি যে আমাদের দেশের ছবিটা রিলিজ হলো এটা কেমন, ছবিটা কোয়ালিটি কেমন, তারপরে হচ্ছে লোকেশনগুলো কেমন, কি টেকনোলজি ব্যবহার করছে, এগুলি দেখার জন্য আমি দেখি। তা আমার কাছে তো ভালোই লাগে, আমাদের দেশের যারা কাজ করে অলমোস্ট সবার কাজই ভালো লাগে। গান টান ওইভাবে শুনি না, ওইভাবে গান শোনা হয় না। না গাড়িতে তো গান শুনি না, বাসায়ও শুনি না, সত্যিকারই শুনি না। সবচেয়ে কমন আপনাদের ভিতরে কোনটা, একসাথে জিম করা, মানে একসাথে? না জিম ও তো আলাদা করে, আমি আলাদা, আমি সকালে জিম করি। একসাথে মুভি দেখা? মানে কেন যে মানুষ দেখে আমি বুঝি না, রোমান্টিক সিনেমা দেখার কি আছে ভাই? মুভি তো আসলে আমি আমি এখন যেটা বুঝি যে রোমান্টিক ছবি এই জায়গা প্লে হচ্ছে এখানে অ্যাকশন ছবি, আপনি নিজেই তো অ্যাকশনের দিকে তাকায় থাকেন। মানে আমার কাছে আমার আমিও এখন ভালো লাগে না এখন আমার কাছে আমার কাছে এখন মনে হয় যে সব অ্যাকশন, হিরোইনও হিরোর সাথে অ্যাকশন করবে, মিশনে থাকবে। রোমান্টিক ছবি না, রোমান্টিক ছবি ধরেন আমার বক্তব্য হচ্ছে রোমান্টিক ছবি স্টোরি কিন্তু অলমোস্ট সিমিলার থাকে, মানে সিমিলার থাকে, আর অ্যাকশন ছবির কিন্তু থিম থাকে, মুভির মিশন থাকে, একটা থিমের উপরে ছবি স্টোরি লেখা হয়। আর আপনি রোমান্টিক ছবির স্টোরি কত আলাদা করবে, মানে জিনিস তো একটাই, একটা ছেলে মেয়ের প্রেম হবে, হয়তো ছেলেটা গরিব থাকবে নাহলে মেয়েটা গরিব থাকবে, মানে এক আপনি যাবেন কোথায়? একটা রোমান্টিক ছবি যখনই আপনি লিখতে বসবেন আপনি কোন দিকে যাবেন? একটা ফ্যামিলি ড্রামা আনবেন, একটা কাপল আনবেন, কাপলের মধ্যে তারপরে মাঝখান দিয়ে যদি ঝামেলা না হয় মানুষ তো ছবিই দেখবে না, একটা টুইস্ট করতে একটা ঝামেলা লাগাবেন, এই জন্য এটার থিমটা খুবই কম থাকে স্টোরির, মানে লিখার জায়গাটাও আমি বলবো যে ঘুরায় পেঁচায় একই জায়গায় আসতে হয়। আর অ্যাকশন মুভিগুলোর মানে থিমটা অনেক টাইপের থিম চিন্তা করা যায়, এই কারণে অ্যাকশন মুভিগুলো দেখতে ভালো লাগে। তার মানে এই না রোমান্টিক ছবি ভালোই লাগে না, ভালো লাগে মানে আপনি 10টা দেখলে মনে হবে যে এইটার গল্প ওইটার গল্প এইটার গল্প মিলালে আপনি আবার একটা বানাই ফেলতে পারবেন, এডিটিং করে আপনি দেখবেন হিরো হিরোইন আলাদা আছে বাট এডিটিং করলে ছবি বানাই ফেলতে পারবেন। আমাদের দেশে হয় নাই, তবে আমি থাইল্যান্ডে যেয়ে রান্না করে খাওয়াইছি বর্ষায়। কারণ ওই যে যখন ওর, হ্যাঁ হ্যাঁ রান্না করে খাওয়াইছি একদিন আমি, মানে ওর মানে একটাই কমপ্লেন ছিল যে মানুষের হাজবেন্ড তো একদিন বাজার করে, তুমি তো কোনোদিন বাজার করলে না। তাই বললাম দাঁড়ো বাজার করবো না, শুধু বাজার করে খাওয়াবো পর্যন্ত। তখন ওই যে ওর ফার্স্ট বেবি যখন হলো ব্যাংককে, তখন ওই যে সুপার মার্কেটগুলো যে আছে সিয়াম প্যারাগন, ওইখানে ট্রলি নিয়ে বাজার করলাম, সাথে দুইজন ছিল ওইখানে, তা ট্রলি নিয়ে বাজার করে আইনে বললাম যে আজকে আমরা পাক করবো, তো ওরা রেডি করে দিল, আমি পাকাইলাম, তো বলে যে ডাইলে তেজপাতা দিছো, এতগুলো তেজপাতা ডাইলে না, গরুর মাংস পাক করে খাওয়াইছি আমি। হ্যাঁ হ্যাঁ, ও গরুর মাংস তখন খুব পছন্দ করতো, তো গরুর মাংস পাক করলাম আর ডাল পাক করছি, ডালের মধ্যে প্রচুর তেজপাতা দিয়ে দিছিলাম, তো বলে যে এতগুলো তেজপাতা এক ডালের মধ্যে,
এই জন্য ওর কমপ্লেন আর নাই, বাজার করছি পাকো করে খাওয়াইছে। আমি এমনিতেই ওই যে আমার যে বডিগার্ড আছে, ড্রাইভার আছে, ওই বডিগার্ডকে আর অ্যাকাউন্টসকে এমনিতেই মিক্স করে রাখছি দুইজনকে, অ্যাটাচ সরি মিক্স অ্যাটাচ করে রেখেছি যে গাড়িতে কন্টিনিউয়াস টাকা থাকতে হবে। মানে আমার গাড়িতে দরজায় আসে যে খালি হাতে কেউ না দেয়, এটা হচ্ছে একটা অ্যামাউন্ট, ওটা থাকবেই ইনশাল্লাহ। আর কিছু আছে যে আমার চোখে একজনকে পড়লো, আমি গাড়ি একটু থামাইও বলি যে ওনাকে ডেকে নিয়ে আসে। মানে একটা তো আছে যারা মানে সকাল থেকে রাত পর্যন্ত ভিক্ষেই করে খান, এটা একটা আছে। আরেকটা মানুষও যদি আমার চোখে পড়ে, এটা রিক্সাওয়ালা হতে পারে, একটা লোক হেঁটে যাচ্ছে এটাও হতে পারে, একটা বাচ্চা নিয়ে ওখানে বসে আছে সেও হতে পারে, এরকম আমি ডাক দিই। ইভেন তো আমি বাসার দিয়ে বেরোয়ার সময় হঠাৎ চোখে পড়ে যে একটা বয়স্ক রিক্সাওয়ালা, আমি গাড়ির থামে 500 টাকা দিলে মনে হয় যে উনি হাতে আসমান পেয়ে গেল। এগুলো তো এমনি কেন জানি মনের থেকেই চলে আসে আমার, করতেই ভালো লাগে আমার। না আমাকে ইনফরমেশন দেয় না, তবে মিডিয়া তো সবচেয়ে বড় ইনফরমেশন। আমি তখন কিন্তু বাইরে ছিলাম, আমি যখন রাজীবের ভাইয়ের কথাটা বললাম তখন আমি ছিলাম হচ্ছে হলো আমরা ইংল্যান্ডে ছিলাম বোধ হয়, বর্ষাও আমার সাথে ছিল। তখন বর্ষাই মূলত আমাকে দেখাইছে হচ্ছে, ও পেজ মেনটেন করে তো ওইটাতে দেখাইছে আমাকে। তা আমি সাথে সাথে আমি ইয়েকে ফোন করলাম হচ্ছে ওই যে আরবি যে মিডিয়া ম্যানেজার, ওকে ফোন করে বললাম যে আমরা এটার দায়িত্ব নিতে চাই, তুমি এখনই একটা ইয়ে দাও তো, নিউজ করে দাও তো যে আমরা এটাকে আমরা আমি এই দায়িত্ব নিতে চাই। কিন্তু রাজীবের যে ব্যাপারটা ছিল, যেইভাবে মানুষ লিখেছিল ওরা অনেক এতিম, ওদের আর কেউ নাই, এটা কিন্তু সত্য না, পারে না, এটা তো প্রশ্নই আসে না। বাট করিয়ে দেখেছে তো অনেক, লাইক যেমন ধরেন যে তিন চারটা দেশের ভিসা তো ধরেন অলওয়েজ মাল্টিপল থাকেই, তো দেখা যায় যে রাতের বেলায় বলে যে সকালে যাব। আগে যখন দুইজন একা ছিলাম তখন তো একটা কথা ছিল, ওকে ঠিক আছে মানে যে কোনো সময় চলে যেতে পারি। এখন তো বেবিদের, সে বেবিদেরকে নিয়েও বলে কি না, ওদেরকে নিয়ে কিভাবে সকালে সময় সব সম্ভব চলো, মানে এরকম আর কি। হ্যাঁ এরকম তো প্রায় হয়, আমরা রাত 2টার সময় ডিসিশন নেই যে সকালে চলো থাইল্যান্ডে যাই বা সকালে চলো দুবাই যাই, মানে রাত 2টার সময় ডিসিশন নেই। মানে ট্রাভেল এজেন্সি আমার জন্য পাগল পাগল অবস্থা। যে প্রথম সাইমন থেকে টিকিট কিনতাম আমেরিকান এক্সপ্রেস, তখন মামুন ভাই নামে একজন ভদ্রলোক ছিল আমার টিকিট দেখত, একমাত্র আমার কারণে ওনার বাসায় অনলাইন থাকতে হইত, কারণ আমি ভোর 5টায়ও বলতাম, রাত 2টায়ও বলতাম, রাত 1টায় বলতাম, মানে ওনার বাসার টেলিফোন নাম্বারও আমার কাছে দিতে হইতো, মানে এরকম অবস্থা। তারপরে সাইমনের টিকিট কিনলাম, তখন মামুন ভাই আমার আমেরিকান এক্সপ্রেস থেকে সাইমনে আসলো, তো সাইমনও সেম আমার জন্য ওনাকে অনলাইন থাকতে হইতো, ভোর 5টার সময় বলতাম আমি এয়ারপোর্টে যাবো একটু পরে, তাতে একটা টিকিট পাঠায়। আর কিডন্যাপ করা হয়েছে যদি বলে যে টাকা দিলে ছেড়ে দিবে, তাতে আমি টাকা দিব, তাহলে অবশ্যই বলবো যে ঠিক আছে আমি টাকা নিয়ে আসি, আমার ওয়াইফের যে কোনো ক্ষতি না। প্রথমে তো আমি বর্ষাকে ফোন করব, ফোন করে দেখব যে ওর ফোনটা অন আছে কিনা, যদি ও ফোন ধরে আর যদি বলে শি ইজ রাইট এভরিথিং অল রাইট, তাহলে তো আর তাহলে তো বুঝবো ওটা ভোকাস একটা ফোন ছিল। আর যদি বলে সত্যিকারে যে আমাকে কিডন্যাপ করেছে, ওর ফোনটা দেখাগুলো, ওর সাথে কথা বললাম আর টান দিয়ে ওর থেকে ফোনটা নিয়ে গেল, নিয়ে কথা বললো, তাহলে তো বিলিভ করতে হবে যে ও সত্যিই কিডন্যাপ হয়েছে। আর কিডন্যাপ হলে যদি টাকার বিনিময়ে স্যার আমাকে তো টাকা জোগাড় করে নিয়ে যেতে হবে ওকে। না না এই অ্যামাউন্টটা না, 5 টাকা, 5 কোটি তো, 5 টাকাও তো কখনো মানি ব্যাগে থাকে না। ওয়েব সিরিজটা কি ওই যে মেক্সিকোর, ওটার নাম হচ্ছে দ্য কুইন অফ সাউথ, দ্য কুইন অফ সাউথ, এটা মেক্সিকান ওয়েব সিরিজ, এটা কমপ্লিটলি অ্যাকশন দাসের মুভি, বাট দে হ্যাভ এ লট অফ ফান। ওইটাতে আমরা বেশ মজা করি, একটা না মানে একটা না অটো হয়ে থাকে, যেগুলো আগে আপলোড অলরেডি হয়ে গেছে, মানে আপলোডটা ওটা ওদের মানে ওইটা নেটফ্লিক্সে, মানে আমরা এমনিতেও রাত জাগি না, 11টার সময় ঘুমায় যাই, মানে এর আগে যতটুকু। আর এমনি তো আরি জাবরার তো মানে একবার আমার পিঠে, একবার মাথায়, একবার কাঁধে শুয়ে, মানে এই সবাই মিলে মজা করা আর কি। আমি নর্মালি কি করি, আমাদের যে কোম্পানিতে যারা আছেন কাজ চাকরি করেন অফিসার লেভেলের, ওদেরকে হচ্ছে আমি এত ড্রেস তো কি করব, ওদেরকে দিয়ে দিই, এক। আর 2 নম্বর হচ্ছে আবার আত্মীয় স্বজনকেও দিয়ে দিই, ওই ছবিতে করছে এটা, ওই ছবিতে করছে। ইভেন তো আমার জিমের ট্রেনার যারা আছে, মার্শাল আর্ট প্র্যাকটিস করায় যারা, তারপর যে করায়, তারপর আমার ট্রেনার আছে 2 জন, ওদেরকে কন্টিনিউয়াসলি দিতে থাকি। তরুণ তরুণীরা এটা হচ্ছে ওদের যে প্রেম ভালোবাসা, এটা কিন্তু ইমোশন বেশি কাজ করে,
কারণ ভালোবাসা বুঝতে হলে তো একটা ম্যাচুরিটি লাগবে, যেটা বর্ষাও বলল যে একটা ম্যাচুরিটি লাগবে ভালোবাসা বুঝতে হলে। আর ইমোশনটা কিন্তু বোঝা দরকার নেই, ইমোশনের জন্যই হচ্ছে এই ঘটনাগুলো ঘটে। তো একজনের ছবি দেখে মানে তাকে প্র্যাকটিক্যালভাবে না চিনে তার সাথে না জড়ানোই ভালো, কারণ ইমোশন ইমোশনের জায়গায় থাকুক। কারণ এটা ভালোবাসায় যদি জড়াতে যায় তখন এই এইসব পরিচয়ে সাকসেসটা খুবই কম হয়। আর একটা ছেলেকে চিন্তা করতে হবে, একটা মেয়ে আমার সাথে প্রেম করছে ফেসবুকে, সে অন্য কারোর সাথে করছেন, এটা আমি কিভাবে শিওর হব? আবার ওই ছেলেরও মেয়েরও চিন্তা করতে হবে, ওই ছেলে আমার সাথে প্রেম করছে তো অন্য কারোর সাথে করছে না, আমি এটা কিভাবে বুঝব? তো এই কারণে তাকে চিনতে হবে, জানতে হবে, তার সাথে প্রেম হওয়ার আগে তাকে চিনা জানাটা অনেক ইম্পর্টেন্ট। এটা আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই মেসেজটা দিতে চাই যে ইমোশনটা ইমোশনের জায়গায় থাকুক, ভালোবাসায় যাওয়ার আগে তাকে চিনা জানা অনেক ইম্পর্টেন্ট।